রিসাইকেল হচ্ছে যে ম্যানমেড ফেরোমেটস, আমি তাহলে একটু শুরু করি হচ্ছে কোথেকে শুরু করব। আমার ধারণা হচ্ছে যে আমি কোথায় হচ্ছে যে যেটা পড়াইছি সেখানে হচ্ছে যে বেসিক মেশিনকে আপডেট করছি হচ্ছে মেশিনে, তো আমি একটু দেখি হচ্ছে যে কোথা থেকে শুরু করলে মেবি হচ্ছে সবার জন্য সুবিধা হয়। তোমরা কি ও স্ক্রিন তো শেয়ার করছি, সরি। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার দেখা যাচ্ছে ক্লিয়ার। স্যার আপনার সাউন্ড মাঝে মাঝে একটু মানে আনক্লিয়ার আসতেছে, কারণ হতে পারে হচ্ছে যে ওই যে ব্লুটুথে ইউজ করতেছি, তো ব্লুটুথ মাঝে মাঝে ড্রপ করতে পারে আর কি। মানে হেডফোন ইউজ মাইক্রোফোন প্রবলেম করতেছে হয়তো, হ্যাঁ হ্যাঁ ব্লুটুথ কানেকশনে কোথাও সমস্যা হতে পারে। তাহলে কি আমি আমি অবশ্য তাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইয়ার মাইকে চলে যেতে পারি, কম্পিউটার মাইক। জি স্যার ওইটা একটু ট্রাই করে দেখেন, মানে এটা মাঝে মাঝে হচ্ছে তো এখন অনেক কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তো এখানে আচ্ছা আমি তাহলে হচ্ছে ইয়াটা ডিসকানেক্ট করেছি, হ্যাঁ ব্লুটুথটা ডিসকানেক্ট করেছি, হ্যাঁ তাহলেই হচ্ছে সেই প্রবলেম। ব্লুটুথ এখন কি তোমার ঠিক মতো শুনতে পাচ্ছ? ব্লুটুথ ডিসকানেক্ট করেছিস, এখন শুনতে পাচ্ছ ঠিক মতো? হ্যাঁ স্যার এখন ক্লিয়ার স্যার আগের থেকে। তাহলে এটাই বেটার নাকি? ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা আবার এখন ইয়ে করি, স্ক্রিন শেয়ার করি, ভিডিও অফ করি, স্ক্রিন শেয়ার করি। আচ্ছা আমি যদি এখান থেকে শুরু করি, আমার মানে দ্রুত যাব কিছু কিছু ক্ষেত্রে, বাট কি বলে তাহলে যেটা হবে আর কি, আমার ধারণা হচ্ছে সবাই একই পেজে চলে যাবে, যেখানে তিনজনই বলবো যে স্যার আমরা এই জিনিসটা হয়ে গেছে, সেখান থেকে আমি সরে যাবো খুব দ্রুতই। হ্যাঁ আচ্ছা, তো মানে আমাদের প্রথম যদি আমরা আবার একটু মনে করি, সেটা হচ্ছে যে পুরো ওই ম্যানমেড ফাইবার টেক্সট ম্যানমেড টেক্সটাইল ফাইবার ইতিহাসটাই হচ্ছে সিল্ক তৈরির ইতিহাস। এবং আমাদের তোমাদের যদি মনে থাকে, আমরা নাইলন বলছিলাম হচ্ছে ফার্স্ট সিনথেটিক ফাইবার, কিন্তু নাইলনের আগেও যে কাজটা করার চেষ্টা করা হয়েছিল সেটা হচ্ছে যে ন্যাচারাল ফাইবার যেটা অ্যাভেলেবল ছিল, ন্যাচারাল ফাইবারকে হচ্ছে কোনোভাবে মডিফাই করে হচ্ছে সিল্ক লাইক প্রপার্টি জানা যায় কিনা, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে মানে অ্যাভেলেবল ফাইবার উদ বিন হচ্ছে কটন ইটসেলফ, বিকজ ওই সময় হচ্ছে কটন ছাড়া আসলে যে ফাইবার গুলো ছিল সেগুলো হচ্ছে স্পেসিফিক অ্যাপ্লিকেশন ছিল। ফর এক্সাম্পল উলও ছিল, উল হচ্ছে ঠান্ডার দেশের জন্য, বা কিন্তু ঠিক লেটসে হচ্ছে যে জেনেরিক অ্যাপ্লিকেশনের জন্য কটন ছাড়া ছিল না। সো সো মডিফিকেশন গুলো আলটিমেটলি হচ্ছে সেলুলোজের উপরেই ঘটছে, এবং প্রথম যে রিসার্চ যে মডিফিকেশনটা চেষ্টা করছে সেটি হচ্ছে নাইট্রো সেলুলোজ, সেলুলোজ সেলুলোজকে হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে ইয়া যখন ডিসলভ করা হয় তখন নাইট্রো সেলুলোজ নাইট্রেট তৈরি হয়, সেলুলোজ নাইট্রেটের সলিউশন তৈরি হয়। ফ্রম দেয়ার কি বলে হচ্ছে যে সেটাকে যদি ইথার এবং অ্যালকোহলে সেলুলোজ নাইট্রেটকে যদি ইথার এবং অ্যালকোহলে ডিসলভ করা হয় সেটা একটা ডোপ, ডোপটাকে আমি একটু পরে বলি, ঠিক আছে। এসে হচ্ছে যে সলিউশন লাইক তৈরি হয়, সেখান থেকে হচ্ছে যে ফাইবার এই যে কি বলে হচ্ছে যে ইভাপোরেশন অফ ইথানল অ্যালকোহল করার পরে কি বলে নাইট্রেট রিমুভ করার ফলে তারপর হচ্ছে সেলুলোজ ফাইবার আবার রিজেনারেশন করা হয় আর কি।
সো এই হচ্ছে সেলুলোজ নাইট্রেট এর ইতিহাস বাট দ্য প্রবলেম হচ্ছে যে সেলুলোজ নাইট্রেট এর ক্ষেত্রে হচ্ছে নাইট্রো সেলুলোজ ইটসেলফ হচ্ছে গান পাউডার টাইপ জিনিস, এটা একটা এক্সপ্লোসিভ, প্লাস হচ্ছে প্রসেসটা যেহেতু সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়, বোথ আর হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড তো বুঝতেই পারতেছো তুমি কি বলে, হচ্ছে যে খুবই টক্সিক এবং হচ্ছে যে হাইলি স্ট্রং অ্যাসিড, সো প্রসেসিং ও দ্যাট ইজ এ প্রবলেম। সো অ্যারাউন্ড কি বলে হচ্ছে যে দেখো এই এটা যদি দেখো 1845 আর কি হচ্ছে সেলুলোজ নাইট্রেট যে ডিসলভ করে সেটা শোবেন আবিষ্কার করেন, তারপরে হচ্ছে যে ফার্স্ট ফাইবারটা হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি হয় 1855 এ, কিন্তু কমার্শিয়াল ফাইবারটা তৈরি হয়েছে 1883 1890 এবং 1889 এ যাকে শার্ডোনের দিয়ে আসলে হচ্ছে মেইন ইয়ে দেওয়া হয়, কারণ হচ্ছে যে প্যারিস ফ্যাশন শোতে হচ্ছে প্যারিস ওয়ার্ল্ড এক্সিবিশনে হচ্ছে যে এর তৈরি হচ্ছে ইয়ার্ন এবং ফ্যাব্রিক মানে উইচ লুকস লাইক ভেরি সিল্কি দেখানো যায়, সেখান থেকে হচ্ছে যে অ্যারাউন্ড 1890 হচ্ছে যে কেমিক্যাল ফাইবার ইন্ডাস্ট্রি হচ্ছে যে ফার্স্ট তৈরি হয় 50 kg পার ডে, এবং তারপরে হচ্ছে যে অন্যান্য ডেভেলপমেন্ট শুরু হয় 1900 থেকে 1910 এ আমার ধারণা এবং হচ্ছে যে আলটিমেটলি সেলুলোজ নাইট্রেট প্রসেসটা হচ্ছে যে অ্যারাউন্ড 1900 এর দিকেই হচ্ছে দেখা যায় যে অন্যান্য, কারণ 1895 এ ওই যে ভিসকোস কিউপ্রা এই ধরনের প্রসেস গুলো চলে আসে, যখন অন্য ধরনের প্রসেস চলে আসে উইচ হ্যাভ এ সিমিলার প্রপার্টি নাইট্রেট এর প্রবলেমের কারণে, সেলুলোজ নাইট্রেট এর প্রসেসিং প্রবলেম এবং হচ্ছে যে এক্সপ্লোসিভ এর কারণে হচ্ছে এটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি জানি এই স্লাইডটাকে সবাই দেখছো, তিনটা গ্রুপটিকে দেখছো, আমি তাহলে দ্রুত চলে যাব, বলো। জি স্যার আমাদের পড়ানো হয়েছিল। হ্যাঁ, ডিসি জানে, তারপর ইএসসি এ স্যার, ইএসসি জানে, ইএসসি জানে, ডিসি ফ্যাব্রিক বলো, ডিসি আগেই আছে, ফ্যাব্রিক ফ্যাব্রিক এর সিআরটা কই আছে, লোকনাথ তোমার ইয়াটা কোথায়, একটু ইয়া আছে ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, আছে ফরহাদ নাম, এই লোকনাথ ফরহাদ তুমি বলো, ফরহাদ বলো। জি স্যার, তুমি কি ফ্যাব্রিক এর সিআর? না স্যার, ফ্যাব্রিক এর সিআর তো কিছু নেই। ফ্যাব্রিক এর? Yes sir. হ্যাঁ, আচ্ছা এখন কি তোমরা কি এটা পড়ছো? স্যার অ্যাকচুয়ালি আমার খেয়াল নাই। কারো খেয়াল আছে কিনা? কোথায় বুঝি নাই, লিগনিন স্যার, লিগনিন, লিগনিন, আচ্ছা আচ্ছা, ওই সেলুলোজ এবং হচ্ছে যে, আচ্ছা বুঝতে পারছি, যে ওই ঠিক আছে ফাইন। সো সেলুলোজ নাইট্রেটের রিঅ্যাকশনটা দেখো, এই যে দেখো নাইট্রিক অ্যাসিড উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উপস্থিতিতে হচ্ছে নাইট্রো কম্পাউন্ড তৈরি, নাইট্রো কম্পাউন্ড হচ্ছে যে সেলুলোজের সাথে রিঅ্যাকশন করে হচ্ছে যে নাইট্রো সেলুলোজ তৈরি করে, এবং ইন্টারেস্টিংলি হচ্ছে যে এই কি পরিমাণ হাইড্রোক্সিল গ্রুপ রিফ্লেক্স করবে সেটার উপর ডিপেন্ড করে ডিগ্রি অফ সাবস্টিটিউশন হচ্ছে যে, এবং কোন সলভেন্ট, দুইটাই জিনিস, ডিগ্রি অফ সাবস্টিটিউশন এবং হচ্ছে কোন সলভেন্ট করবে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে কোন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করা যাবে আর কি, সেটাও বের করা। আচ্ছা, তারপরে হচ্ছে যে কিউপ্রো, কিউপ্রোর প্রসেসটাতে হচ্ছে ইভেন ভিসকাস প্রসেসটা তো আসলে আমি পরে বলবোই, কিউপ্রো প্রসেসটাতে আসি ঠিক একই ভাবে হচ্ছে অ্যারাউন্ড 18 কি বলে হচ্ছে যে 1992 এর দিকে হচ্ছে যে প্রথম হচ্ছে সুয়েজার হচ্ছে যে ফার্স্ট ফাইন্ড করছিল হচ্ছে যে, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, সেলুলোজ ফাইবারের কিন্তু আসলে তিনটা মানে রিজেনারেটেড সেলুলোজ ফাইবারের বা মেনমেন্ট ফাইবারের তিনটা স্টেজ, একটা স্টেজ হচ্ছে যে ফাইবারটাকে কি বলে হচ্ছে যে সলিউবল বা হচ্ছে যে মেল করার মতো সিচুয়েশনে নিয়ে আসা, তারপরের স্টেজ হচ্ছে এটা এটা থেকে হচ্ছে আরেকটা স্টেজ হচ্ছে স্পিনেবিলিটি, মানে হচ্ছে যে আমার এটা থেকে ফাইবার তৈরি করার মতো অবস্থা, আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে এটা থেকে আবার হচ্ছে যে কেমিক্যাল গুলো রিমুভ করা, সো ওগুলো দ্যাট এভরিথিং ইজ অ্যাজ এ হচ্ছে যে ওয়ান ইস্যু। সো 1857 এ যখন কপার হাইড্রক্সাইড অ্যামোনিয়া সলিউশন হচ্ছে সেলুলোজ ডিসলভ করছে, তার মানে এই না যে এখান থেকে ফাইবার তৈরি করা যাবে, সেলুলোজ উইল বি ডিসলভ ইন মেনি আদার সলভেন্ট অ্যাজ ওয়েল। সো সেটা 1890 তে এসে হচ্ছে যে ডিপাইসিস হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে
ফাইন্ড করা যে দিস ইজ এ টেকনিক্যাল অ্যাপ্লিকেশন এবং হচ্ছে যে ইট ইজ পসিবল দ্যাট ফাইবার তৈরি করা যাবে 1899 এ এসে ফার্স্ট টেক্সটাইল ফাইবার তৈরি হয়েছে এবং 1901 এ হচ্ছে যে বেমবার্গ কোম্পানিটা এই প্রসেস থেকে হচ্ছে বেমবার্গ সিল্ক নামে মানে মার্কেট করে তারপর এখান থেকে 1931 এ মানে বিভিন্ন জায়গায় ছড়ায় 1930 হচ্ছে জাপানে অপারেশন শুরু হয় এবং অ্যারাউন্ড 1980 প্রায় 80 বছর পরে বেমবার্গ সিল্ক আর কি হচ্ছে যে স্টপ হয়ে যায় ইট ইজ বিকজ হচ্ছে যে বিকল্প এখন অনেক ফাইবার হয়ে গেছে ঠিক আছে ওকে ভিসকোস প্রসেস আমি এটা তো ডিটেইলসে কথা বলবো জাস্ট সিম্পলি হচ্ছে হিস্ট্রিটা নিয়ে আসি হিস্ট্রিটাতে কি দাঁড়াচ্ছে যে 1885 এ হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে অ্যালকালি সেলুলোজ তৈরি করা সম্ভব অ্যালকালি সেলুলোজটা কি সেটা একটু পরে দেখবো তারপরে হচ্ছে 1892 তে হচ্ছে যে ক্রস পেভান এবং হচ্ছে বিটেল হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে এই কি বলে হচ্ছে যে প্রুফ করে হচ্ছে যে ফাইবার তৈরি করা সম্ভব এবং 1899 এ হচ্ছে যে ভিসকোস মানে যেহেতু ফাইবার তৈরি করা সম্ভব উইচ ইজ এ বেটার অপশন দেন হচ্ছে কিউপ্রো অ্যান্ড হচ্ছে আর্লিয়ার হচ্ছে সেলুলোজ নাইট্রেট সো সেখান থেকে হচ্ছে যে ফাইবার তৈরি করার জন্য কমার্শিয়ালি হচ্ছে ভিসকোস স্পিনিং সিন্ডিকেট মানে ওইটা তখন হচ্ছে যে কিভাবে এটাকে কমার্শিয়ালাইজ করার জন্য পরবর্তীতে হচ্ছে ক্রস অ্যান্ড স্টিম স্টিম স্টার্ন হচ্ছে যে বা হচ্ছে যে ইনফ্যাক্ট টপহ্যাম কোম্পানি হচ্ছে যে ডেভেলপ হচ্ছে এ প্লাটিনাম স্পিনারেট ঠিক আছে যে ফার্স্ট প্লাটিনাম স্পিনারেট যে প্লাটিনাম স্পিনারেট দিয়ে হচ্ছে যে ফাইবারটা তৈরি করা যাবে তারপর 1905 এ হচ্ছে যে কি বলে হচ্ছে যে পোর্টল্যান্ড হচ্ছে যে কোম্পানিটা হচ্ছে পেটেন্টটা যে বিডেলের পেভানের যে পেটেন্টটা সেই পেটেন্টটা পারচেজ করে এবং হচ্ছে কভেন্ট্রি ইউকে তে হচ্ছে প্রোডাকশন তৈরি করে তারপর 1905 থেকে হচ্ছে যে আলটিমেটলি ডেভেলপ করা হয় ডিফারেন্ট সলভেন্ট যেমন লিলি এনফিল্ড 64% H2SO4 1943 তে হচ্ছে যে ওইটারই মডিফিকেশন হয়ে পলিনোজিক ফাইবার 1950 তে হচ্ছে যে টায়ার ইয়ার্ন বিভিন্ন মডিফায়ার ইউজ করে কেমিক্যাল মডিফায়ার ইউজ করার পরে 1955 এ হচ্ছে যে 1950 থেকে 1965 এ হচ্ছে হাই ওয়েট মডুলাস মানে হচ্ছে হাই স্ট্রেংথ ফাইবার তৈরি করা হয় ইউজিং হচ্ছে মডিফায়ার এবং জিঙ্ক অ্যাজ এ ক্যাটালিস্ট তারপর সেখান থেকে হচ্ছে যে 1965 এ হচ্ছে যে তার মানে হচ্ছে প্রসেস অপটিমাইজেশনটাই মাত্র ফোকাস হয়ে যায় রেগুলার ভিসকোস এবং মোডাল ফাইবারটা হচ্ছে বেসিক্যালি হাই স্ট্রেংথ ফাইবার সেখান থেকে হচ্ছে যে অ্যারাউন্ড হচ্ছে স্পিনিবিলিটি কি বলে হচ্ছে বিভিন্ন ধরনের স্পেশালিটি ফাইবারও তৈরি করা শুরু হয় মাঝখানে 1985 এ হচ্ছে ডিফারেন্ট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কিভাবে তৈরি করা যায় আর অ্যারাউন্ড হচ্ছে ধরো লাস্ট কি বলে লাস্ট 20 ইয়ার্স হচ্ছে কিভাবে হচ্ছে যে পাল্পটাকে ডিসলভ করা যায় ঠিক আছে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে ছবিগুলো ক্লিয়ার মোবাইলে জানে কিন্তু তোমরা খেয়াল করে দেখো হচ্ছে যে এই স্পেশালি হচ্ছে যে এই যে পিঙ্ক কালারের যে ড্রেসটা এটা খুব সিল্কি লাগতেছে না টপ হ্যাঁ হ্যাঁ সো দ্যাট মিন্স হচ্ছে যে ওই যে যখন 1895-96 এ যখন হচ্ছে যে ওই এই জিনিসটা আসে তখন 1892 তে মেইনলি পেটেন্টটা করে বাট তারপরে কমার্শিয়াল যখন আসে তখন হচ্ছে যে আলটিমেটলি মানে দে হ্যাভ গট এ কাইন্ড অফ কি বলে হচ্ছে যে অল্টারনেটিভ টু হচ্ছে সিল্ক লাইফ সেল প্রসেস হচ্ছে আচ্ছা লাইফ সেল প্রসেস এটা আমি পরে আবার নিয়ে আসবো আচ্ছা স্পিনিং প্রসেসটার মধ্যে কি কি ধরনের স্পিনিং প্রসেস আছে সো ওয়েট স্পিনিং ড্রাই জেট ওয়েট অর হচ্ছে এয়ার ক্যাপ স্পিনিং ড্রাই স্পিনিং ঠিক আছে ওয়েট এই স্পিনিং গুলো আমি ধারণা হচ্ছে যে তোমরা ওই ডিপের ক্লাসে পড়ছো তাই না ডিফারেন্ট টাইপ অফ স্পিনিং নাকি পাবজি গেম খেলা ভালো না কোনটা কোনটা আচ্ছা সো এখানে হচ্ছে যে ওয়েট স্পিনিং এর মেথডে হচ্ছে কি ধরনের তিন ধরনের স্পিনিং থাকে সলভেন্ট থাকে অ্যান্টি সলভেন্ট থাকে পলিমার থাকে এই যে সিভি কিপো এগুলো কিন্তু হচ্ছে রিজেনারেটেড ফাইবারকে খুব সহজভাবে ইয়া করা হয় যেমন ধরো সিভি হচ্ছে আসলে ভিসকোস সিভি হচ্ছে
সেলুলোজ ভিসকোস কিভাবে ধরো, আর সিএমডি হচ্ছে মডাল ফাইবার, সিইউপি হচ্ছে কিপ্রো, আর এখানে যে সেই এলওয়াই আছে যে লায়োসেল, আর হচ্ছে এখানে হচ্ছে ডাই স্পিনিং এর মাধ্যমে যেটা তৈরি করা হয় সেলুলোজ এসিটেট এবং হচ্ছে সেলুলোজ ট্রাই এসিটেট। সো কখনো যদি সিবি সিএমডি সিইউপি ইনফ্যাক্ট তোমরা দেখবাও হয়তো সামনে ইয়াতে, তখন যেন ইয়ার আমরা কি বলে হচ্ছে। তো এখানে ওয়েট স্পিনিং এর মাধ্যমে কি কি ধরনের ফাইবার তৈরি করা হয়, একটা হচ্ছে ভিসকোস যেটা হচ্ছে তোমার সিবি, তারপর হচ্ছে কিউপ্রো, তারপর হচ্ছে কার্বামেট। এগুলো একটু নাম মানে এই নামগুলো দেওয়ার অর্থ কারণটা হচ্ছে যাতে হচ্ছে যে তোগুলো যখন ভবিষ্যতে যখন শুনবা তখন যেন মনে হয় না যে একদম আকাশ থেকে পড়ছে যে হোয়াট ইজ দিস কার্বামেট। তারপরে হচ্ছে বায়োসেল সল দেখো, এবং এটার সাথে কিন্তু যে এই এই ডায়াগ্রামটা কি ডায়াগ্রাম বলতে পারবা, কিসে থেকে বের হয়েছে, কোন মেশিন, কোন মেশিন থেকে তো বলতে পারবা এই যে ডান এই এই যে এই ডায়াগ্রামগুলা ক্রস সেকশন? অবশ্যই ক্রস সেকশন অফ হচ্ছে যে ফাইবার। কোন মেশিন থেকে বের হয়েছে? স্পিনারেট, সরি স্পিনারেট না না, কোন মেশিন থেকে এই ছবিটা পাওয়া গেছে, ওটা তো ফাইবার স্পিনারেট থেকে এই পিকচারটা কোথা থেকে পাওয়া গেছে, কোন মেশিন থেকে? স্যার আমরা কয়েকটা মেশিনের নাম পড়ছিলাম, ভুলে গেছি স্যার। ইলেকট্রন মাইক্রোস্কোপ, তার মাইক্রোস্কোপ থেকে, মাইক্রোস্কোপ থেকেও মানে মানে জিনিসটা হচ্ছে এরকম আছে হচ্ছে যে অর্ধেক অর্ধেক আসতে ঠিক হয়েছে কিন্তু পুরো হচ্ছে না। তার ওই যে মেশিন গুলোর নাম পড়ছেন স্যার, এইচবিআই, তারপর ওই টাইপের মেশিন গুলো মানে, হ্যাঁ কিন্তু জানতে হবে তো এই ছবিগুলো তো এখন মানে মানে ন্যাচারাল টেক্সচার ফাইবারে যে তোমরা যে যে কিডনি শেপ বলতেছো, মানে কিডনি শেপ এই যে স্ট্রাকচারটা আমি কোথায় দেখছি, কিভাবে দেখছি, কোথা থেকে আসছে ছবি, এই কোশ্চেনটা করতে হবে। এটা তো ইলেকট্রন মাইক্রোস্কোপ, আরেকটু আরেকটু ক্লিয়ার হতে হবে, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, এই তো গুড, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, ঠিক আছে। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে এই ছবিগুলো আসছে ক্রস সেকশনাল ছবি। আরেকটা আসে হচ্ছে ধরো এটা তোমার ক্রস সেকশন করছে, এটা লংগিটিউডাল করা যায়, আর অনেক ক্ষেত্রে হচ্ছে যে টিএম থাকে, টার্মিনাল ইলেকট্রিক্যাল মাইক্রোস্কোপ। সো এই হচ্ছে সিচুয়েশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। লেটস সে হচ্ছে যে মাইক্রোস্কোপের কি বলে হচ্ছে যে মাইক্রো ভার্সন, মাইক্রো ভার্সন মানে হচ্ছে যে তুমি মাইক্রোস্কোপ দিয়ে ধরো এখন হচ্ছে যে যেই যেই ইয়াটা দেখতে পারবা, যেই কি বলে হচ্ছে যে ম্যাগনিচিউড দেখতে পারবা, এটা আরো ডেপথে ম্যাগনিচিউড দেখা যায় আর, ঠিক আছে। ওকে, এইগুলো একটু জানতে হবে আর কি যে এই ছবিগুলো কি ক্রস সেকশনাল, যখন আমরা বলতেছি এই যে 5 মাইক্রোমিটার 10 মাইক্রোমিটার এগুলো কি, এগুলো কি এটা স্কেল স্যার? স্কেল, গুড, এগুলা এগুলা একটু ক্লিয়ার, ছোটখাটো জিনিস কিন্তু মানে মাথার মধ্যে ইয়া রাখা যাবে না কি বলে হচ্ছে যে কি বলে কি বলবো, কনফিউশন রাখা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে থায়ো ইউরিয়া, ইউরিয়া ফাইবার দিয়েও তৈরি করা যায়, ল্যাবে তৈরি করছে হচ্ছে, এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের সলভেন্ট ইউজ করে হচ্ছে বিভিন্ন ধরনের ফাইবার তৈরি করা, ওয়েট স্পিনিং। ড্রাই ওয়েট স্পিনিং যেটা সেটা হচ্ছে লায়োসেল, তারপরে হচ্ছে বোসেল, ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশনে বোসেল হচ্ছে আসলে হচ্ছে ফসফরিক অ্যাসিড এবং হচ্ছে ফসফরাস পেন্টাক্সাইড, ডুপন্ট হচ্ছে যে ডিজলভ করছে হচ্ছে যে বিভিন্ন সলিউশনে, সেখান থেকে বের হয়েছে মিশেলিন। তো আলটিমেটলি হচ্ছে মানে দিস ইজ এ কাইন্ড অফ প্লে গ্রাউন্ড টু ফাইন্ড আউট হচ্ছে যে কোনো কমার্শিয়াল ফাইবার যেটা হয়তো হয়তো কি বলে হচ্ছে মানে লেটসে হচ্ছে যে ম্যাস ফাইবার অর কুড হ্যাভ এ ভেরি স্পেসিফিক অ্যাপ্লিকেশন। ড্রাই স্পিনিং, ড্রাই স্পিনিং মেইনলি হচ্ছে যে সেলুলোজ এসিটেট এবং সেলুলোজ ট্রাই এসিটেট। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে হচ্ছে এই যে এই যে স্পিনারটা দেখছো যে স্পিনার থেকে একসাথে কতগুলো ফাইবার বের হচ্ছে, খেয়াল করছো? হ্যালো, জি স্যার, ঠিক আছে। এবং অ্যারাউন্ড 1955 এ হচ্ছে যে 49 ফাইবারটা আসলে বের হয়, সো এবং স্টিল দে হ্যাভ সাম ইউজ আর কি, নিয়ে সেলুলোজ টেক নিয়ে সামনে আবার বলবো, ঠিক আছে।
তো এই যে দেখো হচ্ছে যে স্পিনার থেকে যে ফাইবার গুলো বের হচ্ছে এটা ক্রস সেকশনটা যদি দেখা যায় এখানে দেখো প্রচুর নাম্বার অফ ফাইবার আর কি আচ্ছা আমি এখানে একটু পেন নিয়ে নিই প্রচুর নাম্বার অফ ফাইবার হ্যাঁ মাউসটাও লাগাই কোথাও যদি ক্লিয়ার না হয় লেট আস্ক মি ঠিক আছে আমি একটু ইন সাম ওয়ে হচ্ছে আমি একটু ফাস্টারও যাচ্ছি আসলে যে জায়গাটা আসতে যাচ্ছে এখন সেই জায়গাটায় আসেনি আচ্ছা এখন শুরু হবে আর সো ফার্স্ট কাজ হচ্ছে যে কোনো সেলুলোজ ফাইবার রিজেনারেটেড সেলুলোজ ফাইবারটাকে ইয়া করার জন্য মানে রিজেনারেটেড সেলুলোজ ফাইবার তৈরি করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে ডোপ প্রিপারেশন মানে আমাকে এই সেলুলোজটাকে ডিসলভ করতে হবে প্রথম কাজ হচ্ছে আমার ডোপ প্রিপারেশন ডোপটা কি ডোপটা হচ্ছে ওই যে তোমরা মনে করো হচ্ছে যে আটাকে যখন পানি দেওয়া হয় পানি দিয়ে যখন হচ্ছে যে তোমার স্যার ডট এক ওই যে পিৎজার এক্স্যাক্টলি ডো বানানো হয় যাতে হচ্ছে তুমি ওইখান থেকে নুডলস নুডলস বানাও স্যার লেটস সে হচ্ছে যে ওইটাই ওইটাই ঠিক আছে মনে করো অথবা হচ্ছে যে তুমি ইয়া বানাবা এই কি বলো পিছরিটা বানাবা পিছরিটা বানাইতে হলো তেলের পিঠা রাস্তাঘাটে সব জায়গায় বানানো হয় সো এটাই হচ্ছে আসলে ডো ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে তার মানে আমার ডোপ প্রিপারেশন করতে হলে আমাকে সেলুলোজটাকে ডিসলভ করতে হবে এবং সেলুলোজ কোথায় পাওয়া যায় হ্যালো সেলুলোজ কোথায় পাওয়া যায় স্যার প্লান্ট ম্যাটেরিয়াল যে কোনো প্ল্যান্টে তো অবশ্যই থাকে এখন আমাকে সেলুলোজ ডিসলভ করতে হবে ঠিক আছে কারণ সেলুলোজ ডিসলভ না করে করতে মানে সেলুলোজ ডিসলভ করতে হবে সো প্রথম কথাটা হচ্ছে যে আমি যদি ডিসলভ না করি ওটা থেকে আমি রিজেনারেশন করতে পারবো না রিজেনারেশন মানে হচ্ছে যে আমি আবার সেলুলোজ ফর্মে আনতে চাই এটা হচ্ছে একটা সেকেন্ড হচ্ছে যে দুইটা কারণ অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা হচ্ছে ফাইবার ফর্মে একটা হচ্ছে ফিল্ম ফর্মে ফাইবার ফর্মে যখন হয় হচ্ছে সেলুলোজ টু ফর্মে নিয়ে আসতে হবে সেলুলোজ টু ফর্মটা হচ্ছে আমার যদি মনে থাকে সেলুলোজ ওয়ান টু থ্রি ফোরটা আমরা ডিসকাস করি নাই তো সেলুলোজ টুটা হচ্ছে সুইটেবল ফর টেক্স টাইপ এটা একটা জিনিস সেকেন্ড হচ্ছে যে আমার সেলুলোজটাকে হচ্ছে যে মডিফাই যদি আমি করতে চাই তাহলে হচ্ছে সাপোজ টু বি কামিং ফ্রম হচ্ছে হোমোজিনিয়াস এনভায়রনমেন্ট হোমোজিনিয়াস এনভায়রনমেন্টটা কি যেহেতু সলভেন্ট আমি যখন ডিসলভ করতে যাবো সলভেন্ট ইউজ করবো সেই সলভেন্ট ক্যানট পেনিট্রেট হচ্ছে ইনসাইড ক্রিস্টালাইন সেলুলোজ সো তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে আমাকে হচ্ছে যে এমন কাজ এমনভাবে এমন সলভেন্ট ইউজ করতে হবে যেটা হচ্ছে যে হোমোজিনিয়াস এনভায়রনমেন্ট তৈরি করতে পারে কারণ হোমোজিনিয়াস ডোপ যদি তৈরি না করে হোমোজিনিয়াস তাহলে কি হবে হচ্ছে যে আমার ফাইবার যেগুলো বের হবে ফিলামেন্ট যেগুলো বের হবে দ্যাট উড বি হচ্ছে হচ্ছে যে ডিফারেন্ট ডায়ামিটার অথবা হচ্ছে আদার ডিফারেন্ট টিস্যু আরেকটা কারণ হচ্ছে যে টু ডিগ্রেড সেলুলোজ মোর এফিশিয়েন্ট হ্যাঁ সো আমাকে যদি আমি সেলুলোজটাকে ডিগ্রেড মানে এফিশিয়েন্টলি ডিগ্রেড করতে চাই আমার হোমোজিনিয়াস এনভায়রনমেন্ট ইজ মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট কম্পেয়ার টু হচ্ছে যে হেটারোজেনিয়াস হেটারোজেনিয়াস অনু মানে হচ্ছে যে কোন জায়গায় এক এক জায়গায় কিন্তু সো দিস সলিউশন হোয়াই সেলুলোজ চয়েস সুইটেবল ফর টেস্টিং আছে নাই কেন ওই যে বিয়াতে মানে আগের আগে ক্লাসে মনে হয় বলছিলাম সেলুলোজ ওয়ান কি সেলুলোজ টু কি সেলুলোজ থ্রি কি এবং সেলুলোজ টু ক্ষেত্রে কি হয় মনে আছে কারো যদি মনে না থাকে এখানে আসবে এখানে আসবে আচ্ছা তো সেলুলোজ ডিসলভ আমাকে যে সেলুলোজ ডিসলভ করতে হবে সেই ডিসলভ মানে ডিসলভ করার চ্যালেঞ্জ গুলো কি ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে সেলুলোজ আমরা যখন সেলুলোজ স্ট্রাকচারটা পড়ছিলাম সেলুলোজ স্ট্রাকচারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারমোলিকুলার হাইড্রোজেন বন্ড এবং হচ্ছে ইন্টারচেইন হাইড্রোজেন বন্ড মনে আছে কি
মনে আছে জি স্যার আচ্ছা যেহেতু হাইড্রোক্সিল গ্রুপ তিনটা একটা গ্লুকোজ মলিকিউলে হাইড্রোক্সিল গ্রুপ তিনটা আর একটা সেলুলোজ মলিকিউলে হচ্ছে যে এটা সেলুলোজ গ্রুপে হচ্ছে হাইড্রোক্সিল মলিকিউল 6টা তার মানে দাঁড়াচ্ছে এটা যখন হচ্ছে চেইন আকারে আসে তার মানে বুঝতে পারতেছেন যে নাম্বার অফ হাইড্রোজেন গ্রুপ হচ্ছে যে হাইড্রোক্সিল মানে হাইড্রোজেন বন্ডিং হাইড্রোজেন হাইড্রোক্সিল গ্রুপ হায়ার মিনস হচ্ছে হাইড্রোজেন বন্ড ইজ অলসো হায়ার এবং দ্যাট মেক্স এ ভেরি ক্রিস্টাল মানে ক্রিস্টালাইন সেলুলোজ এবং দ্যাট ইজ এ ভেরি এক্সেপশনালি স্ট্রং ফাইবার তার মানে আমাকে যদি এই সলিউশনটাকে মানে সলিউশন বানাইতে হয় প্রথম কাজ হচ্ছে এই হাইড্রোজেন বন্ডগুলোকে আইদার আমাকে রিওরিন করতে হবে অথবা আসলে হাইড্রোজেন বন্ডকে ভাঙতে হবে অথবা হচ্ছে রিওরিন করতে হবে যাতে হচ্ছে সলিউশন হয় তো কি বলে হচ্ছে যে আমি এখানে যদি তুমি খেয়াল করে দেখো এই যে সেলুলোজ চেইনটা এবং এখানে হচ্ছে যে ডিফারেন্ট ক্রিস্টাল সাইজও আছে এইগুলোকে যখন আসলে ইয়ে করতে হয় মানে উপায় হচ্ছে দুইটা একটা উপায় হচ্ছে ধরো ডিগ্রেডেশন মানে মনে করো হচ্ছে এখানে একটা চেইন আছে এখানে একটা চেইন আছে এখানে তো মার্ক এরিয়া আছে মাউন্ট আছে এখানে একটা চেইন আছে এই চেইন গুলো যদি ব্রেক করা যায় হাইড্রোজেন বন্ডের তাহলে যেটা হবে আর কি হচ্ছে যে ইন্টার কি বলে হচ্ছে চেইন যদি হাইড্রোজেন মলিকিউল গুলো ব্রেক করা যায় তাতে যেটা হবে আর কি হচ্ছে যে সেলুলোজ স্ট্রাকচার ঠিক থাকবে বাট একই সাথে হচ্ছে তোমার এটা সলিউশনও মানে ডোপ সলিউশনও আসবে আর এটা একটা আর যদি আরেকটা যেটা হয় আর কি সেটা হচ্ছে তুমি যদি মলিকিউলটাই ব্রেক করে দাও ধরো কোনো সলভেন্ট যদি এখানে ডিগ্রেড করে মানে একটা মলিকিউলের তো হচ্ছে যে আমি দেখাচ্ছি হচ্ছে ধরো এখানে তিনটা লেয়ার আছে এখানে আমি ব্রেক করবো কিন্তু কোনো কারণে কোনো সলিউশন যদি হচ্ছে যে মলিকিউলটাকে ব্রেক করে তাহলে হচ্ছে ডিগ্রেড হয়ে যায় তখন হচ্ছে যে কি বলবে সেলুলোজ বা হচ্ছে সেলুলোজের হচ্ছে যে স্ট্রং প্রবলেম কারণ তুমি তখন তোমার তার মেইন চেইনটাতে হচ্ছে যে ব্রেক করে ফেলছো ঠিক আছে তার মানে কি বলে হচ্ছে যে তার মানে দাঁড়াচ্ছে কি তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের এইটা একটা চ্যালেঞ্জ আছে আরেকটা চ্যালেঞ্জ ইন্টারেস্টিং চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে সেলুলোজ যখন ফাইবারটা যখন তুমি হচ্ছে পানির মধ্যেও দিবা বা হচ্ছে যে সলিউশনের পানির মধ্যে দিবা সেখানেও কিন্তু সে আসলে হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি করে কারণটা কি পানির মধ্যেও তো হাইড্রোজেন বন্ড আছে তো এই সে কি বলে সেলুলোজের হাইড্রোক্সিল গ্রুপ যেটা হচ্ছে অ্যাভেলেবল সেটাও কিন্তু হচ্ছে যে এই ওয়াটারের সাথে হচ্ছে যে স্ট্রং এই বন্ডিং তৈরি করে আবার ইন্টারেস্টিংলি খেয়াল করে দেখো গ্লুকোজ গ্লুকোজও কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে গ্লুকোজে কি তিনটা হাইড্রোক্সিল গ্রুপ আছে গ্লুকোজ পানিতে দেওয়ার সাথে সাথে কি হয় হ্যাঁ ডিসলভ হয়ে যায় তার মানে দাঁড়াচ্ছে যে গ্লুকোজ যদিও হচ্ছে মানে অ্যাভেলেবল হচ্ছে সলিড পাউডার হিসেবে কিন্তু মানে ক্রিস্টালাইন সলিড স্টেটে ইজিলি ডিসলভ হয়ে যাচ্ছে হচ্ছে পানিতে তার মানে মানে এখানে ক্রিস্টালাইনিটি যে আসলে সলিউবিলিটির জন্য সমস্যা এটাও ডিরেক্টলি বলা যাবে না বাট একই সাথে হচ্ছে হাইড্রোজেন বন্ড পানির সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করলে সেটা সহজে ডিসলভ হয়ে যেতে পারে কিন্তু সেলুলোজের ক্ষেত্রে ব্যাপারটা আসলে এরকম না সেলুলোজের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং তিন ভাবে আসে একটা হচ্ছে নিজের মধ্যে নিজের চেইনের মধ্যে দ্বিতীয় হচ্ছে ইন্টারচেইনের মধ্যে থার্ড হচ্ছে পানির সাথে যখন তখন সলিউবল করতে যাবে তো দ্যাট এভরিথিং এক্সট্রা মেক্স হচ্ছে যে ডিসলিউশন চ্যালেঞ্জ আবার আরেকটা যেটা হচ্ছে সেলুলোজের দুই পাশে দুই রকম কারণ হচ্ছে যে এক পাশে হচ্ছে যে অক্সিজেন আছে আর এক পাশে হচ্ছে কি আছে মানে কি বলা চেইনের মধ্যে এক্স্যাক্টলি তার মানে দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে এমপিফিলিক একসাথে হচ্ছে এক সাইডে হাইড্রোফিলিক গ্রুপ থাকে একসাথে হাইড্রোফোবিক সাইডে থাকে এবং দ্যাট ইজ অলসো অ্যানাদার চ্যালেঞ্জ হচ্ছে সেলুলোজ মলিকিউলের সাথে তো এইসব সব মিলিয়ে আলটিমেটলি সেলুলোজ ডিসলভ করার জন্য আসলে হচ্ছে দুই ধরনের সলভেন্ট ব্যবহার করা হয় একটা হচ্ছে ডেরিভেটাইজিং সলভেন্ট একটা হচ্ছে নন ডেরিভেটাইজিং সলভেন্ট ডেরিভেটাইজিং সলভেন্টটা কি যে সেটা হচ্ছে যে যে আসলে যে সলভেন্টটা সেলুলোজ বেকবোনে হচ্ছে যে কোভ্যালেন্ট ফোর্স মডিফিকেশন করে বাট সেই মডিফিকেশনটা মাস্ট বি ইজিলি রিমুভেবল আরেকটা হচ্ছে যে কি বলে হচ্ছে নন ডেরিভেটিভ সলভেন্ট যেটা হচ্ছে যে বললাম চেইন টু চেইন হচ্ছে যে কি বলে হচ্ছে সেপারেট করে ইন্ডিভিজুয়াল চেইন বাট কোনো কেমিক্যাল মডিফিকেশন করে না আর কি তো
সলভেন্টের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে রিজেনারেটিভ সেলুলার ফাইবারের ক্ষেত্রে, বিকজ তুমি যতক্ষণ এই এই ডোপটা ঠিকমতো প্রিপেয়ার করতে না, ঠিকমতো মানে হচ্ছে যেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকতে পারে, বাট আলটিমেটলি ইউ নিড এ হোমোজেনিয়াস সলিউশন যে যে পুরা সেলুলোজটাকে ডিজলভ করবে হচ্ছে যে উইথ আইডিয়াল কি বলে হচ্ছে যে ভিসকোসিটি, এ সিমিলার ভিসকোসিটি যেটা থেকে হচ্ছে যে তুমি পরবর্তীতে ফাইবার বানাইতে পারবে। তোমার টার্গেট ফাইবার বানানো, তোমার টার্গেট আসলে ডোপ বানানো, ফাইবার বানানোর জন্য তোমার ডোপটা লাগবে হচ্ছে হোমোজেনিয়াস। সো এখানে কি কি ধরনের সলভেন্ট থাকতে পারে, একুয়াস সলভেন্ট থাকতে পারে, নন একুয়াস সলভেন্ট থাকতে পারে, এখানে অনেকগুলো নাম আসবে যেগুলো হচ্ছে যে আননোন, যেমন এবং হচ্ছে কম্বিনেশন অফ হচ্ছে বিভিন্ন ধরনের সল্ট। আমি জানি না আমি আসলে কতটুকু আলোচনা করব, স্পেশালি ডেরিভেটিভ সলভেন্টের মধ্যে আসছে ধরো নাইট্রেট, জ্যানথেট, এসিটেট, ফরমেট, কার্বামেট, যেগুলো হচ্ছে ব্যাকবোনটাকে চেঞ্জ করে আবার হচ্ছে যে মানে অরিজিনাল ফর্মে ফিরে যায় আর কি। তারপরে হচ্ছে যে এগুলোর নামগুলাই আসলে তোমাদের জন্য আমি আসলে বলা এই ডিটেলসে যাওয়া যাবে না। সো অ্যাকুয়াস কমপ্লেক্সিং এজেন্ট যেমন হচ্ছে যে কপারের কপারের কম্পাউন্ড গুলো, কপার ওজন আমরা তো দেখছি যে কপার হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া সলভেন্ট হচ্ছে যে ডিজলভ হয়, আবার এটারও বিভিন্ন ধরনের ডিফারেন্ট মডিফিকেশন আছে, সেগুলো তো ডিজাইন কিউএক্সএন তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে স্ক্রিনে। দিস ইজ অলসো কি বলে বিভিন্ন কমপ্লেক্সিং এজেন্টের মাধ্যমে ডিজলভ করা যায়। অ্যাকুয়াস সল্ট, সল্টের ক্ষেত্রে হচ্ছে যে স্পেশালি তোমার বিভিন্ন ধরনের সল্ট ইউজ করা হয়, এসব ক্ষেত্রে হচ্ছে যেমন ধরো বিভিন্ন ধরনের ওই যে জিঙ্ক মেটাল, জিঙ্ক ক্যাটায়ন, লিথিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ওই ধরনের ক্যাটায়ন, তার সাথে অ্যানায়ন হিসেবে হচ্ছে থায়োসায়ানে, জিঙ্ক ক্লোরাইড, এই ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যে কম্পাউন্ড ইউজ করা হয় কমপ্লেক্স সল্ট। সেই সল্টগুলো আলটিমেটলি হচ্ছে যে আলটিমেটলি আচ্ছা আমরা যে ডিজলভ হয়েছে এই ডিজলভ হওয়ার বোঝার উপায় হচ্ছে আমার হচ্ছে যে ডিপিটা, ডিগ্রি অফ হচ্ছে পলিমারাইজেশনটা কমে যাওয়া। আমি যদি মেজার করি ডিগ্রি অফ পলিমারাইজেশন ফাইবার ইনিশিয়ালি এবং হচ্ছে শেষের দিকে, তাহলে হচ্ছে যে আমার টার্গেট থাকতে অবশ্যই আমি কতটুকু নিয়ে আসতে পারবো আর কি। আচ্ছা এন এম এম ও মিথাইল মরফোলিন এন অক্সাইড, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সলভেন্ট ইন হচ্ছে রিজেনারেটিভ সেলুলোজ ফাইবার, স্পেশালি হচ্ছে লায়োসেল তৈরির জন্য এই ফাইবার এই সলভেন্টটা ইউজ করা হয়। এইটা এই অংশটা মানে লেসে হচ্ছে যে জানার জন্য আপাতত স্ক্রিনে থাকো, এটা কিভাবে কি কাজ করে আমরা যখন লায়োসেল পড়াবো তখন আমরা জিনিসটা আসবো, বাট টু শো ইউ হচ্ছে যে যখন আসলে সলভেন্টটা ডোপ প্রিপারেশন করার পরে যখন ফাইবারটা বের হয় দিস লুকস লাইক দিস, ঠিক আছে, দিস লুকস লাইক দিস, ওকে। হ্যালো হ্যালো ইয়েস স্যার স্যার ঠিক আছে। তাহলে হচ্ছে যে আবার হচ্ছে যে ডাইমিথাইল অ্যাসিটামাইড, তোমার লিথিয়ামের বিভিন্ন কম্পাউন্ড লিথিয়াম ক্লোরাইড এবং ডাইমিথাইল অ্যাসিটামাইড এবং হচ্ছে এনএমপি, সো এই লিথিয়াম হচ্ছে যে আসলে হ্যাভ এ মানে স্ট্রং ইন্টারাকশন উইথ সেলুলোজ, সো লিথিয়ামের বিভিন্ন কম্পাউন্ডও ব্যবহার করা হয় আর কি। আয়োনিক লিকুইড, ইন্টারেস্টিং, আয়োনিক লিকুইড নিয়ে হয়তো আমি যখন লায়োসেলের কথা বলবো তখন কথা বললে ভালো হবে মনে হয়। আয়োনিক লিকুইড, আয়োনিক লিকুইড কি জিনিস, মেইনলি হচ্ছে যে সল্ট, সল্ট সল্টের সাথে হচ্ছে যে সল্ট যখন সল্ট কন্টেইনিং সলভেন্ট, সল্ট কন্টেইনিং সলভেন্ট, সো সল্ট যখন সলভেন্ট থাকে দ্যাট বেসিক্যালি ক্রিয়েটস হচ্ছে আয়নস এবং দ্যাট ইজ হচ্ছে কলিং আয়োনিক লিকুইড। ইন মেনি কেসেস হচ্ছে যে এখানে ধরো ওই যে কনভেনশনাল সল্ট 100 ডিগ্রির উপরে মেল্ট করে যখন মানে আয়োনিক লিকুইড ফর্মে থাকে, প্লেস হচ্ছে যে দিস আরবিট্রারি টেম্পারেচার যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এই ইয়েতে যাওয়া যায়, সো বিভিন্ন আয়োনিক লিকুইড দিয়ে হচ্ছে সেলুলোজ ডিজলভ করার ব্যাপারটা চলে আসে, ঠিক আছে, এই আয়োনিক লিকুইডের ব্যাপারটাও সামনে আসবে। আলটিমেটলি তার মানে দাঁড়াচ্ছে আমার অনেক ধরনের সলভেন্ট আসছে এবং মজার ব্যাপার হচ্ছে এই সলভেন্ট দুইটা মাথা রাখবা, সলভেন্ট ডিজলভ করবে কিন্তু সলভেন্টটা কিন্তু আবার রিমুভও করতে হবে, ফাইবার যখন রিজেনারেশন হবে তখন সলভেন্টে সও থাকা দাঁড়া এবং দ্যাট ইজ অলসো চ্যালেঞ্জ। তার মানে দাঁড়াচ্ছে সলভেন্টটা যখন আমি
রিমুভ করতে যাব, এটা যদি ট্রেস থাকে, ট্রেসে মানে ট্রেস মানে হচ্ছে ফাইবারের মধ্যে যদি ট্রেস মানে ট্রেস ট্রেস মানে অল্প পরিমাণও থাকে, ট্রেসেস পরিমাণ ট্রেসেস অ্যামাউন্ট দ্যাট কুড ক্রিয়েট, অথবা হচ্ছে যে এর বাই প্রোডাক্টও যদি থাকে কি বলে হচ্ছে সলভেন্টটাকে হচ্ছে রিকভার করার সময় দ্যাট কুড বি ক্রিয়েট অলসো এ প্রবলেম, ঠিক আছে, ইন দ্য ফাইবার ইটসেলফ কুড বি মানে মানে পরবর্তী স্টেজগুলোতে, এটা একটা মাথায় রাখতে হবে। আর সলভেন্টটা রিকভারি করতে হবে, কারণ সলভেন্টটা রিকভারি করার দরকার, কারণ হচ্ছে কি বলে প্রসেস অপটিমাইজেশন অথবা কস্ট অপটিমাইজেশনের জন্য, কারণ তুমি যদি সলভেন্টটা এবং প্লাস হচ্ছে এনভায়রনমেন্টের কারণেও তুমি যদি এই সলভেন্ট গুলো এই যে ধরো যত লিথিয়াম বলো এনএমএন বলো এগুলো যদি তুমি হচ্ছে যে কি বলে হচ্ছে এনভায়রনমেন্টে ছেড়ে দাও অথবা হচ্ছে ইফিউম ট্রিটমেন্ট প্ল্যান্টে ছেড়ে দাও, হার্মফুল ফর এনভায়রনমেন্ট, দ্যাট ইজ ভেরি টক্সিক, বাট অলসো অলসো দ্যাট ইজ ভেরি হচ্ছে এক্সপেন্সিভ, মানে এই সলভেন্ট গুলো ইজ ভেরি এক্সপেন্সিভ, সো চান্সেস ইজ টু বি হচ্ছে যে এটা কিভাবে রিকভারি করতে, এবং ইন মেনি কেসেস ইট ইজ পসিবল টু 99% রিকভারটা হচ্ছে যে সলভেন্ট, বাট সলভেন্টটা ফাইবারে থাকা যাবে না, সলভেন্টটা রিকভার করা লাগবে, এই দুইটা হচ্ছে বেসিক। এখন এবং কোন ধরনের সলভেন্টের কম্বিনেশন করলে এক এক ধরনের ফাইবারের প্রপার্টি বের হবে, তো ধরে নিও না হচ্ছে যে আমি যদি চার ধরনের সলভেন্ট ব্যবহার করি, চার ধরনের সলভেন্ট আমি যদি মানে প্রসেস একই রকমও করি কিন্তু ফাইবারের প্রপার্টি উইল বি সেম, ইট উইল নট বি, ইট উইল বি ভেরি কম্পারেটিভলি ডিফারেন্ট, বিকজ অফ হচ্ছে যখন রিজেনারেশন হচ্ছে তখন আসলে কোন ফরমেটে বা কোন সেলুলার যে স্ট্রাকচারটা আবার রিজেনারেট হচ্ছে এটা আসলে কি অবস্থা তার উপর ভিত্তি করে। এই জন্য ডোপের ক্ষেত্রে আমি যে সলভেন্টটা যেমন ইম্পর্টেন্ট, ডোপের ক্ষেত্রে তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভিস্কো ইলাস্টিক প্রপার্টিস, তার মানে ভিস্কোসিটি অফ দ্য ডোপ এবং হচ্ছে ইলাস্টিসিটি হচ্ছে যে মানে ইলাস্টিসিটি এবং শিয়ারিং এবং ইলংগেশন হচ্ছে যে আমি আসলে কি ধরনের কি টেনশনে টানতেছি সেটা স্পিনেবিলিটির জন্য ইম্পর্টেন্ট। তার মানে আমি এখন ডোপ প্রিপারেশন করলাম, ঠিক আছে, আমার সলভেন্ট অনেক রকম সলভেন্ট লাগলো সেটা দেখালাম, এটা নিয়ে আলোচনা করলাম, এখন আমি কথা বলতেছি হচ্ছে যে আমি এখন স্পিনে স্পিন করবো কিভাবে, আমার আসলে এখন লেসে হচ্ছে যে স্পিনারেটার আগে আমি ডোপটা দিলাম, আমার এখন ফাইবারের স্পিনেবিলিটি কি ইস্যু আসতে পারে। স্পিনেবিলিটিটা কি, স্পিনেবিলিটিটা হচ্ছে যে আমি উইদাউট ব্রেকআপ ম্যাক্সিমাম কতটুকু লেন্থের ফিলামেন্ট তৈরি করতে পারি, হচ্ছে এল ম্যাক্স ইউনিফর্ম তৈরি করতে পারি, এটুকু ক্লিয়ার। তুমি যদি ডান পাশে ছবিটা দেখো, লেসে হচ্ছে ডান পাশে ছবিটা দেখো, আমাদের এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার ওই যে ডোপ প্রিপারেশন ডোপটা দেওয়া হয়, ঠিক আছে, ডোপটা দেওয়ার পরে তারপরে এখানে হচ্ছে ফ্লোটা আসে, ফ্লোটা আসার পরে হচ্ছে এখানে স্পিনারেটটা থাকে, স্পিনারেট দিয়ে প্রথমে একটু মোটা বের হয়, তারপরে তুমি যখন স্ট্রেচ করো আলটিমেটলি হচ্ছে যে এটাই এই অংশটাই হচ্ছে স্পিনেবিলিটির অংশ, যেখানে তুমি হচ্ছে যে ফাইবার তৈরি করার চেষ্টা করছো। তো হোয়াট কুড হ্যাপেন হচ্ছে ইন স্পিনেবিলিটি, দেয়ার ইজ এ হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ ফ্র্যাকচার হইতে পারে, যার কারণে হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ হয়তো মাথায় রাখতে হবে হচ্ছে, আমি কিছুক্ষণ আগে একটু ছবি দেখাইছিলাম, সেখানে হচ্ছে যে প্রায় 1,500 কি বলো ফাইবার একসাথে বের হচ্ছে, হ্যাঁ, তার মানে ধরা হচ্ছে যে সব ফাইবার তো একই লেন্থের হচ্ছে না, কোনটা আগে ব্রেক হয়ে যাচ্ছে কোনটা পরে ব্রেক হয়ে যাচ্ছে, আমার যদি আসলে হচ্ছে ইউনিফর্ম ফাইবার তৈরি করতে হয়, আমার যত ফিলামেন্ট ইউনিফর্ম ফিলামেন্ট তৈরি করতে হয় ফিলামেন্ট গুলো যতগুলো হচ্ছে যে একই লেন্থে থাকবে বা কমন লেন্থে থাকবে, দ্যাট ইজ হচ্ছে যে আমার জন্য ফিলামেন্ট ফর্ম হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা যদি স্ট্রাকচার গুলো নিয়ে কথা বলি যে ফ্র্যাকচার গুলো কি হতে পারে, স্পিনেবিলিটি অবশ্যই ডিপেন্ড করে হচ্ছে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে ভিসকোসিটি, এটা মানে হচ্ছে ডোপের ভিসকোসিটি, আর সেকেন্ড হচ্ছে ভেলোসিটির উপর ডিপেন্ড করে, আমি কত জোরে টানতেছি, ঠিক আছে, এই দুইটার উপর ইয়া করে। ধরো যদি তুমি লো রেট হয় হচ্ছে মানে স্পিন ভেলোসিটি যদি লো হয় তাহলে হচ্ছে ক্যাপিলারি ফ্র্যাকচারটা ডোমিনেট করে, কারণটা হচ্ছে যে বিকজ হচ্ছে টেনশন মানে যে ভিসকোসিটিটা কম্পারেটিভলি হাই ক্যাপিলারি ফ্র্যাকচার। স্পিনিং এর ক্ষেত্রে হচ্ছে স্পিনিং যখন করা হয় মানে স্ট্রেচ যখন করা হয় তখন হচ্ছে ফিলামেন্ট স্টেবিলাইজ হয়, কারণ তুমি ইলংগেশন দিচ্ছ, আর হচ্ছে যখন হচ্ছে তুমি হাই স্পিড অথবা হচ্ছে যে হাই ভিসকোসিটি যখন অনেক হাই যে টানা যাচ্ছে না অথবা হচ্ছে যে হাই স্পিডে, তখন হচ্ছে যে ইয়ারটা ব্রেক করে বা হচ্ছে যে কোহেশন ফ্র্যাকচার, এগুলো কি ফ্র্যাকচার গুলোকে একটু আমরা একটু দেখি খুব দ্রুতই দেখি দেখে ফেলবো। তার মানে তার হচ্ছে আমি যদি স্পিনেবিলিটিটাকে যদি হচ্ছে ইয়া করি আর কি বলে হচ্ছে যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে বসাই, তাহলে হচ্ছে যে
এখানে মনে করা হচ্ছে যে স্পিনারেট থেকে বের হচ্ছে, বের হয়ে সে কন্টিনিউয়াসলি স্ট্রেচ করতেছো, একটা সময় পরে হচ্ছে যে একটা সময় পরে যায় সে হচ্ছে ধরো কি বলে স্ট্যাবিলাইজার যে এর পরে তুমি টেনশন দিচ্ছ না। সো এই পয়েন্ট হচ্ছে ক্যাপিলারি ব্রেকআপ হয়, কি বলে হচ্ছে যে তিন নম্বরটা হচ্ছে যে প্রেজেন্স অফ ক্যাপিলারি ওয়েভ, যে হঠাৎ করে হচ্ছে যে বেশি পরিমাণে ইয়া চলে আসবে। আর দুই নম্বর হচ্ছে যে কোহেসিভ ফ্র্যাকচার, যেটা হচ্ছে যে ইলংগেশনের কারণে চলে আসতেছে আর কি। তার মানে তোমার যত তুমি কন্টিনিউয়াসলি যদি স্ট্রেচ বাড়াচ্ছ, স্পিনেবিলিটি হচ্ছে আলটিমেটলি হচ্ছে টেন্সাইল স্ট্রেসের সমান হয়ে যাচ্ছে, এবং কি বলে হচ্ছে যে শেপটাও ডিস্টরশন হতে পারে। মানে সাইজ তুমি চাচ্ছ হচ্ছে যে ইউনিফর্মলি হচ্ছে একটা সিলিন্ডার টাইপ জিনিস, বাট ইট ইজ পসিবল হচ্ছে যে সিলিন্ডার না হয়ে এটা আসলে হচ্ছে কি বলে হচ্ছে কোনো জায়গায় ডায়ামিটার মোটা, কোনো জায়গায় ডায়ামিটার চিকন, দ্যাট কুড বি অলসো পসিবল। এই যে এখানে তুমি দেখো খেয়াল করে একটা এই যে ফাইবার থেকে দেখো যে বা ইয়ারটা ফিলামেন্টটা দেখতেছো হচ্ছে যে কোনোটা এই জায়গাটা যেমন ধরো কোনোটাই এই এই জায়গাগুলোতে বেঁকে গেছে, ঠিক আছে, এই যে ক্রিঙ্ক চলে আসছে, কোনোটা আবার পুরা লম্বা স্মুথ। এই যে এই জায়গাটা দেখতে পারো যে এইটা একদম মোটামুটি যথেষ্ট পরিমাণে স্মুথ, কিন্তু হচ্ছে আবার কিছুটা হচ্ছে যে এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে হচ্ছে যে সে ব্রেকডাউন। তার মানে আলটিমেটলি তোমার যদি 1000 ফিলামেন্ট থাকে, অল নট অল ফিলামেন্টস উইল হ্যাভ এ সিমিলার কি বলে হচ্ছে প্রপার্টি। সো তোমার টার্গেট হচ্ছে যে আলটিমেটলি প্রোটেকশনের টার্গেট হচ্ছে যে অ্যাজ কি বলে হচ্ছে কনসিস্টেন্ট অ্যাজ পসিবল, এবং হচ্ছে এই ডিফরমেশনটাকে রোধ করা, এই কন্ডিশন অফ ডিফরমেশন, এই ডিফরমেশনটাকে রোধ করা, ঠিক আছে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? হ্যালো, তোমরা কি আসছো নাকি নাই? জি স্যার আসি আসি। নাকি বেশি কি মাথার উপর দিয়ে যাচ্ছে না? ঠিক আছে স্যার, আসলে একবারে অনেকগুলো ইনফরমেশন যাচ্ছে তো লোড হচ্ছে অনেক। স্বাভাবিক, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে আর কি, যে আমার আমার কিন্তু হচ্ছে যে এখানে প্রায় অনেক অনেক কি বলে হচ্ছে যে ম্যাটেরিয়ালস। আচ্ছা, সো আমরা একটু এখন ফ্র্যাকচার গুলো নিয়ে কথা বলি, ফ্র্যাকচার গুলো নিয়ে কথা বলি, কোহেসিভ ফ্র্যাকচার কি, ক্যাপিলারি ফ্র্যাকচার কি, মেল ফ্র্যাকচার কি, এগুলো নিয়ে একটু কথা বলি। তার মানে হচ্ছে যে আমি যখন হচ্ছে ইয়ারটাকে যখনই হচ্ছে যখন টানতেছি আর কি, ইলংগেশন করতেছি, আমার টেনসাইল স্ট্রেংথ অফ দ্য ইয়ার কিন্তু ইনক্রিজ হচ্ছে। মানে আমি যত বেশি ইলংগেশন করবো আমার টেনসাইল স্ট্রেংথ বাড়তেছে, এবং তার মানে ড্র রেশিও বলে এটাকে। ড্র রেশিও মানে কি? ড্র রেশিও মানে হচ্ছে আমি কত লেসে অরিজিনাল স্পিড থেকে কত দূর স্পিডে টানতেছি। তো যখনই হচ্ছে যে ড্র রেশিও অনেক হাই হবে, তখন হচ্ছে থিকনেস কমতে থাকবে, টেনসাইল স্ট্রেংথ অফ দ্য ইয়ার বাড়তে থাকবে, এবং এই অবস্থায় হচ্ছে যে ইট ইজ পসিবল হচ্ছে যে রিল্যাক্সেশন টাইম যদি বেশি পায় সেখানে হচ্ছে যে কোহেসিভ ফ্র্যাকচার হতে পারে। যেখানে দেখো হচ্ছে যে এই যে এখান থেকে শুরু হয়েছে, মানে তুমি ডোপ ডিস্টেন্স ফ্রম দ্য স্পিনারে তুমি কন্টিনিউয়াসলি হচ্ছে স্পিড বাড়াইতেছো, স্পিড বাড়াইতেছো, যে এই জায়গাটা যখন আসবে স্পিনারের থেকে যখন হচ্ছে যে বের হচ্ছে, তখন যেহেতু তুমি হচ্ছে যে কন্টিনিউয়াসলি ইলংগেট করতেছো, এইখানে হচ্ছে কোহেসিভ মানে হচ্ছে যে ওভারঅল এই এই পজিশনে হচ্ছে যে ফ্র্যাকচার হতে পারে, কোনো জায়গা ভেঙে যেতে পারে, ব্রেক করতে ভেঙে তো না ব্রেক করতে পারে। ক্যাপিলারি ফ্র্যাকচারটা ইন এ সেন্স হচ্ছে খুব সহজ এই সেন্স হচ্ছে ডান পাশে ছবিটা দেখে তুমি তোমরা হয়তো কিছুটা বুঝতে পারতেছো। খেয়াল করে দেখবা হচ্ছে যে যখন একটা কি বলে হচ্ছে কি বের হয়, তারপর একটা সলিউশন থেকে যখন একটা ফিলামেন্ট বের হয়, তখন দেখা যায় যে কোনো কোনো জায়গায় হচ্ছে যে মোটা, কোনো কোনো জায়গায় চিকন, এরকম কি সিচুয়েশন তোমরা কোথাও দেখছো? অথবা পানি, পানি যখন ট্যাপ দিয়ে পড়ে, পানি যখন ট্যাপ দিয়ে পড়ে তখন কি একদম মানে সুন্দরভাবে পড়ে কি, মানে মনে করে এই যে এইভাবে পড়ে ক্যাপিলারি ফ্র্যাকচার, ক্যাপিলারিটির কারণে হচ্ছে যে সার্ফেস এরিয়ার কারণে হচ্ছে
এই ঘটনা ঘটে, মানে তোমার যদি হচ্ছে যে সারফেস টেনশনটা হচ্ছে যে যদি লো ভিসকোসিটি, আলটিমেট একটু মাথায় রাখতে হবে আরেকটা জিনিস, ডোপ তুমি এখন বানাইছো মনে করো, হ্যাঁ মনে করো এখন তুমি মেশিনে দিচ্ছ, কিন্তু এই ডোপটা কিন্তু হচ্ছে যে তুমি হয়তো ওই মেশিন হয়তো 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ধরে করতে, অথবা যদি কন্টিনিউয়াসলি ডোপ দিচ্ছ ভিসকোসিটি কিন্তু উইল নট বি সেম। তো ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস অফ হচ্ছে যে ডোপ হচ্ছে বা ইভেন টিন্টিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে হচ্ছে টু মেইনটেইন দ্য ভিসকোসিটি ফর লং টাইম, যাতে হচ্ছে কারণ যদি ভিসকোসিটি যদি ড্রপ করে তার মানে তোমার ওই ফাইবার যেটা পরের দিকে যেটা তৈরি হবে সেটা হবে হচ্ছে অনেক লাইটার ফাইবার, কারণ হচ্ছে যে পাতলা হয়ে গেছে সলিউশনটা। হোয়ারেজ ভিসকোসিটি যদি হচ্ছে যে হাই হয় আইদার তোমার তার মানে তার হচ্ছে তোমার ইলংগেশন তুমি করতে যায় ছিঁড়ে যাবে অথবা হচ্ছে যে আরো মোটা হয়ে যাবে। সো ডোপের ক্ষেত্রে এই ভিসকোসিটি ইজ এ ভেরি ভেরি ভাইটাল কন্ডিশন, সেটা যে কোনো ডোপই হোক না কেন। তো ক্যাপিলারি ফ্র্যাকচার হইতে পারে, তো দেখো হচ্ছে যে এরকম করে বিভিন্ন জায়গা হঠাৎ করে মোটা চিকন হয়ে যেতে পারে, যেটা ইয়ার্ন স্পিনিং এর ক্ষেত্রেও হচ্ছে যে সম্ভব, এবং হচ্ছে যে হঠাৎ হঠাৎ করে দেখা যায় যে হচ্ছে টেন টু ব্রেক আপ ইনটু প্রপস। মেল্ট ফ্র্যাকচার কি? মেল্ট ফ্র্যাকচার হচ্ছে এই যে দেখো, যেমন ধরো খেয়াল করে দেখো, সরি কই গেল মাউস হয়ে যাচ্ছে না, আলটিমেটলি এরকম একটা জিনিস থেকে আমার এই যে এরকম একটা কি বলে হচ্ছে ফাইবার বের হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে হচ্ছে যে যেকোনো কারণেই হোক হচ্ছে যে আমার এই যে ইয়াটা এই যে টাই এটাকে বলবো টাই, টাই মানে হচ্ছে কি যেখানে যে এই দেয় আলটিমেটলি যেখান দিয়ে বের হয় আর কি জিনিসটা, তো এটার পজিশন এটাও তো আসলে আলটিমেটলি কন্টিনিউয়াসলি হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে যে প্রেশারে থাকে আর কি, তো এটাও দেখা যায় যে এরকম ব্রেকডাউন হয়ে যেতে পারে এবং সেখান থেকে হচ্ছে যে মেল ফ্র্যাকচারও বের হতে পারে। তো এরকম সিচুয়েশনে হচ্ছে যে শার্ক স্কিন, শার্ক স্কিন মানে হচ্ছে ওই যে মাছের মতো স্কিন যেরকম সেরকম বের হতে পারে, মেল ফ্র্যাকচারে ওরকম বের হতে পারে। এই যে যেমন ধরো এখানে খেয়াল করে দেখো ছবিটাতে, দেখো এখান দিয়ে হচ্ছে ঠিকই মোটামুটি বেশ স্মুথ আসতেছে, আর এখানে যে দেখতেছো কি অবস্থা সিচুয়েশনটা দেখা যাচ্ছে? জি স্যার, তীব্র তীব্র মতো, তার মানে তার হচ্ছে যে ওই জায়গাটা যে ওই যে যেই মেল্টের যে ইয়েটা ধরে আসতেছে সেখানে হয়তো কি বলে হচ্ছে যে ফ্র্যাকচার হয়ে গেছে, যার কারণে স্পিনার থেকে বের হওয়ার সময়ই এই ঘটনা ঘটতেছে। আরো থাকতে পারে হচ্ছে ধরো হচ্ছে যে শিয়ার স্ট্রেস, চারপাশের স্ট্রেসটা কিরকম হচ্ছে যে আচ্ছা স্কিন কন্ট্রাকশন, আমি এটা একটু স্কিন কোর প্রবলেমটা সামনে আসবে, হয়তো স্কিন কোর প্রবলেমটা যেমন ধরো এই যে মেলটে যে ফিগার থেকে যেটা থেকে বের হচ্ছে, হ্যাঁ এই জায়গাটা যখন বের হচ্ছে তার মানে খেয়াল করে দেখো হচ্ছে এই পাশে বাতাসটা কোথায়, এই পাশে বাতাস আসে না, এই পাশে বাতাস আসে না, তার মানে ধরো হচ্ছে যে আগে ছবিটাতে দেখাই সে যখন সরাসরি বের হচ্ছে এই ভিত বাইরের অংশটা স্কিন যেটাকে বলতেছি সেটা বাতাসটা পাচ্ছে শুকানোর জন্য, শুকায় যেটা কি হচ্ছে সে কন্ট্রাক্ট করতেছে, হোয়ার ইজ কি বলে মাঝখানে যে মাঝখানে একদম মানে এসে হচ্ছে এই ফিলামেন্টের মাঝখানে যে পলিমারটুকু আছে সেই পলিমারটুকু হচ্ছে বাইরে বাতাস না পাওয়ার কারণে মানে আগের ফর্মে আছে, তার মানে দেখা যাচ্ছে বাইরে ইউগাটে হচ্ছে কন্ট্রাকশন, কন্ট্রাকশন মানে হচ্ছে যে কুচকে যাওয়া মানে একটু শুকায় যাওয়া, তার মানে এবং এটাতে হচ্ছে দ্যাট কুড অলসো ক্রিয়েট হচ্ছে যে সিস্টেমটা হচ্ছে আনস্টেবল। তো এখানেও আসলে হচ্ছে যে স্ট্রেস পড়তে পারে এবং এই জায়গাটাও হচ্ছে কন্ট্রোল করতে হয় আর কি। আমরা কিছু ইয়ার পরে দেখবো হচ্ছে যে দেখো ফাইবারে কি ধরনের এফেক্ট। আরেকটা প্রবলেম যেটা হয় আর কি, এটা তো হচ্ছে ধরো ফাইবারের ক্ষেত্রে আমরা দেখছি, মেশিনের ক্ষেত্রে একটা ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে করোশন ইন হচ্ছে নজল চ্যানেল। দেখো কি বলে হচ্ছে নজলটা কোনটা, মনে করো স্পিনারের মধ্যে যে হোল গুলো থাকে সেই হোলটা বা হচ্ছে যে লম্বা জিনিসটা আসে আর কি, হ্যাঁ নজল। দেখো এখানে খেয়াল করে দেখো নিউটা হওয়ার কথা একদম সার্কুলার, যখন ইউজটা হয় আলটিমেট প্রচুর পরিমাণে ঘর্ষণ হয়, প্রচুর ফ্রিকশন হয় এবং ফ্রিকশন হওয়ার কারণে বিভিন্ন জায়গায় শেপ গুলো এরকম হয়ে যায়, ঠিক আছে, এবং তাতে কি দাঁড়াবে আলটিমেটলি আমরা হোয়াট উই আর গোয়িং টু গেট হচ্ছে থিকনেস ভেরিয়েশন, কোথাও যদি মোটা চিকন হয় এটা একটা স্পিনেবিলিটি প্রবলেম উই অলসো ফাইন্ড, কারণ হচ্ছে যে ওই যে এখানে দেখো হচ্ছে যে এই জেড ডিরেকশনটা দেখছো কেমন করে পাকা হয়ে আসছে, খেয়াল করছো কি? অথচ আসার কথা কি মানে স্ট্রেট লাইনে আসার কথা কিন্তু আসছে হচ্ছে পাকা হয়ে, তার মানে এই যে জেটের ডিরেকশনটাও হচ্ছে মানে ডিফারেন্ট হয়ে যেতে পারে আসছে মেল ফ্র্যাকচার।
সো আমরা এখানেই আজকে ডিসকাসটা একটু শেষ করতে পারলে ভালো হইতো, বাট আমার মনে হয় হচ্ছে যে কয়টা বাজে একটা। সো স্পিনিবিলিটি হচ্ছে যে যদিও ডেবরা নাম্বার আমরা পড়াই নেই, সো স্পিনিবিলিটির ক্ষেত্রে হচ্ছে যে দুইটা ইম্পর্টেন্ট প্যারামিটার, একটা প্যারামিটার হচ্ছে ডিসকাসটি আর একটা প্যারামিটার হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে, আমি কি পরিমাণ ইলংগেশন করবো আর কি, দুইটা ইম্পর্টেন্ট জিনিস। এখন আমার যদি হচ্ছে ইউজুয়ালি হচ্ছে স্পিনিবিলিটি যদি হাই হইতে হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার ভিসকোসিটির সরি কি বলে হচ্ছে যে আমার ইলংগেশনটা হচ্ছে যে মানে ইলংগেশনটা হচ্ছে যে শুধু ফাস্টার স্পেশালি ফর ভিসকোসিটি, যাতে হচ্ছে ক্রস সেকশনটা হচ্ছে সিমিলার ভাবে রিডাকশন হয়। আর দ্বিতীয় হচ্ছে যে সেই কারণে যদি হচ্ছে যে ধরো স্ট্রেন পড়ে হচ্ছে ফাইবারের উপরে এবং স্ট্রেনের কারণে যদি হচ্ছে হার্ড হয়ে যায় দ্রুত, তাহলে সেটা হচ্ছে যে এবং এতে যেটা হবে হচ্ছে যে এন্টেঙ্গেল হয়ে যেতে পারে, এন্টেঙ্গেল মানে হচ্ছে একটা সাথে জড়াই যেতে পারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এক্সপ্রেশন রেটটা বের করতে হবে আপাত। আর ডেবরা নাম্বার নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে যে ডোপসের ডোপের ওই যে ভিসকোসিটির ক্ষেত্রে হচ্ছে যে মেজার করা হয়, যাতে হচ্ছে যে নাম্বারটা থেকে বুঝে যায় যে আসলে এই ডোপটা হচ্ছে রাইট নাম্বার কিনা হচ্ছে যে ইউটিলাইজ করা হচ্ছে। তার মানে আমরা একটু ওভারঅল যদি দেখি আমরা তাহলে হচ্ছে রিজেনারেটেড সেলুলোজ জন্য ফার্স্ট হচ্ছে সেলুলোজ ডিসলভ করতে হবে ডোপ প্রিপারেশনে, সেকেন্ড হচ্ছে যে স্পিন করতে হবে, থার্ড আসলে হচ্ছে এখানে থার্ড যে অংশটা আসে নাই যেটা ফাইবারের ক্ষেত্রে ডিরেক্টলি আসবে সেটা হচ্ছে যে কেমিক্যালটাকে আবার হচ্ছে রিজেনারেশন করতে হবে, ফোর্থ যেটা আসবে আর কি সেটা থেকে হচ্ছে যে এই পরবর্তী ফাইবারের পরবর্তী প্রসেসিং, ঠিক আছে। ভিডিওটা এমন হওয়া দরকার নাই এখানে, আচ্ছা ভিসকোস কি আমরা শুরু করব? আমাদের তাহলে আরো বেশি ক্লাস লাগবে, তোমরা কি আরো বেশি ক্লাস করতে ইন্টারেস্টেড? কারণ আমি দেখো ভিসকোস তো ভিসকোস শুরু করলাম, ভিসকোস তো শুরু করতে পারিনি এখনো, আমার টার্গেট ছিল আজকে হচ্ছে ভিসকোসটাই আমি শেষ করব। আমাদের মানে এমএমটিএফ এর অন্য মানে ডিপ সারের পার্টটা শেষ হয়ে গেছে, তো এখন আপনি যদি সমস্যা না থাকে তাহলে মানে প্রতি উইকে নিতে পারেন যদি আর কি। মানে আমি কি বলতেছি যে বেশি ক্লাস নিয়ে চাচ্ছি না, আমি চাচ্ছি একবারে একটু লম্বা ক্লাস নিয়ে শেষ করার জন্য, কারণ হচ্ছে যে টাইমিং ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, বুঝতে বুঝতে আজকে আমি শেষ করে দেই, কালকে তাহলে নেক্সট ক্লাসে আমি হচ্ছে যে এই ভিসকোস লায়োসেল এটা লম্বা তাহলে লেকচার হবে আর কি, ভিসকোস লায়োসেল মোটর এই তিনটা আমি শেষ করতে হবে আমার, এবং দ্যাট ইজ প্রবাবলি উড বি অ্যারাউন্ড 90 স্লাইডস। জি স্যার ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ঠিক আছে। হ্যালো জি স্যার ঠিক আছে, হ্যাঁ বাকিটা কি বলে ফেব্রিকের? কি বলে বাকিরা? এইটাই তো বলতেছি আর কি হচ্ছে যে আমি তো চাচ্ছিলাম যে তিনটা বা চার তিনটা ক্লাসে শেষ করে দেওয়ার জন্য, যেমন ধরো আমার আমি যদি শেষ চিন্তা করি তাহলে হচ্ছে রিজেনারেটেড প্রোটিন আমার একটা ক্লাসে হবে, এক ঘন্টার একটা ক্লাসে হবে ছোট, তারপরে হচ্ছে রিসাইকেল ফাইবার এর একটা অংশ পড়াবো বলছিলাম, তো এখানে হয়তো ওইখানেও হয়তো একটা ক্লাস বা হাফ ক্লাসও লাগতে পারে খুব বেশি না। ও রিজেনারেটেড প্রোটিন তো মাত্রই বললাম, রিজেনারেটেড সেলুলোজে আমার বাকি আছে হচ্ছে ধরো ভিসকোস মডাল লায়োসেল তিনটা মিলে ধরো একটা ক্লাস যদি হয়, আর এসিটেট ট্রাই এসিটেটও হচ্ছে ধরো এক ঘন্টার একটা ক্লাস নিলে হয়ে যাবে, হিসাবে আসলে হচ্ছে তিনটা থেকে চারটা ম্যাক্সিমাম। আর একটু লম্বা ক্লাস নিলে ভিসকোসের ক্লাসটা আমার লম্বা নিতেই হবে, কারণ ভিসকোস মোডাল এবং লায়োসেল তিনটাই আমি একসাথে শেষ করব, আর যদি সেলুলোজ এসিটেট এবং হচ্ছে লেসে হচ্ছে
রিসাইকেল ফাইবার একদিনে করি তাহলে একটা ক্লাস, আর রিজেনারেটেড প্রোটিন হচ্ছে একটা ক্লাস, তাহলে শেষ। ঠিক আছে, তার মানে আজকে সহ তার টোটাল চারটা ক্লাস। বাকি আছে তোমরা এমনি এই মেন্টালি প্রিপারেশন প্রিপেয়ার থাকা হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো ফাইনাল হওয়ার সম্ভাবনা হয়তো আছে। ক্যাম্পাসে যায় পরীক্ষা দিব এটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না, এটা তো আসলে ইন সেন্স সরকারের উপরে, সো ওইটা নিয়ে আমাদের খুব বেশি কথা বলার কিছু নাই। টিকা তো পাইলাম না স্যার, রেজিস্ট্রেশন তো। আরে বাবা সেপ্টেম্বরের শেষের দিকে তো স্যার বললাম যে টিকা তো পাইলাম না স্যার। ও টিকা, টিকার জন্য নাম তো চলে গেছে, এখন ওরা তো প্রসেস করবে আর কি। টিকা তো আসলে এগুলো টিকার ব্যাপারটাও তো হচ্ছে, ধরো এখন পর্যন্ত কি ম্যাথ লেভেলে কোথাও কোনো স্টুডেন্টদেরকে দিচ্ছে টিকা? যখন শুরু হবে তখন মোটামুটি একবারই শুরু হবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কেউ আর কিছু, কেউ কিছু সামারাইজ করতে পারবো? আমি তো ভুলে গেছিলাম যে আমরা তো সামারাইজ করতাম, তো যদি এক দুই মিনিট একটু সামারাইজ করতে পারবা আজকে কি পড়লাম? স্যার শুধু টপিকগুলো বলে বলে গেলে হবে? হালকা তুমি যতটুকু বলতে পারো পারো, তার সাথে যদি কেউ অ্যাড করতে চায় করুক। স্যার তাহলে শুরু করব আমি? হ্যাঁ বলো বলো, যেই বলো বলো, অসুবিধা না, শুরু করো বর্ণনা জি। আচ্ছা স্যার, তাহলে আমরা প্রথম থেকে পড়ছি হচ্ছে নাইট্রোসেলুলোজ দিয়ে শুরু করছি ক্লাস। তো নাইট্রোসেলুলোজ হচ্ছে এইটার সম্বন্ধে আমরা পড়ছি, এটার কিছু হিস্টোরি দেখছি, আর হচ্ছে সেলুলোজ নাইট্রেট কে আমরা হচ্ছে মানে এটা মেইনলি আমাদের ইউজের জন্য না, আমরা হচ্ছে গবেষণার জন্য এটা বেশি ইউজ করি। আর নাইট্রিক অ্যাসিড আর নাইট্রিক আর সালফিউরিক অ্যাসিড আর অ্যালকোহল দিয়ে ইভাপোরেশন অফ ইথানল আর ইথার দিয়ে আমরা হচ্ছে গিয়ে এটাকে তৈরি করি। দেন আমরা হচ্ছে ক্রিপামোনিয়াম প্রসেস, কিপ্রো প্রসেস এইটারও হিস্টোরি দেখছি, দেন ভিসকোস প্রসেসের হিস্টোরি দেখছি। আর এরপর গেছি হচ্ছে গিয়ে লায়োসেলে, লায়োসেলটা আমরা পরে পড়বো। আর স্পিনিং প্রসেসে তিনটা স্পিনিং প্রসেস দেখছি, ওয়েট স্পিনিং, ড্রাই ওয়েট স্পিনিং আর হচ্ছে ড্রাই স্পিনিং। আর হচ্ছে ওয়েট স্পিনিং এর কতগুলা নাম দেখছি, তারপর হচ্ছে গিয়ে আর ওয়েট স্পিনিং এর যেসব ক্রস সেকশন গুলো ওগুলা হচ্ছে কি আমরা দুই ধরনের মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ আর হচ্ছে টেকনিক্যাল ইলেকট্রন মাইক্রোস্কোপ। আর এরপর হচ্ছে ড্রাই ওয়েট স্পিনিং, এটাতেও আমরা কতগুলো নাম দেখছি, তারপর হচ্ছে ড্রাই স্পিনিং, তারপর হচ্ছে কি আমাদের আসছে যে হচ্ছে রিজেনারেটেড সেলুলোজ ফাইবার তৈরি করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ডোপ প্রিপারেশন। তো ডোপ প্রিপারেশনের জন্য আমাদের সেলুলোজকে ডিসলভ করতে হয় ডোপ। তো এর জন্য হচ্ছে কি আমরা হচ্ছে সেলুলোজকে কেন ডিসলভ করব, হোয়াই টু ডিসলভ সেলুলোজ। তো প্রথম হচ্ছে প্রিপেয়ার রিজেনারেটেড ফ্রম ডিসলভ সেলুলোজ এটা, তারপর হচ্ছে কেমিক্যালি মডিফাই করব হোমোজেনাস এনভায়রনমেন্টে যেখানে হচ্ছে আমরা হাইড্রোক্সিল রিপ্লেস করব। আর থার্ডটা হচ্ছে ডিগ্রেড সেলুলোজ মোর এফিশিয়েন্টলি, আমাদের সেলুলোজকে মোর এফিশিয়েন্টলি ডিগ্রেড করতে হবে। তারপর হচ্ছে আমাদের সেলুলোজ এক্সেপশনালি স্ট্রং কারণ এর মাছ এর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডের জন্য, আর হচ্ছে এটার মোস্ট চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো হচ্ছে এইটা হচ্ছে আমরা যেমন গ্লুকোজ পানিতে দিলেই সলিড সলিড ক্রিস্টালাইন স্ট্রাকচারও ডিসলভ হয়ে যায়, বাট পানিতে ওয়াটার মলিকুলের হাইড্রোজেন বন্ডের জন্য সেলুলোজের হাইড্রোজেন বন্ড এই দুটা বন্ড এর মধ্যে গিয়ে তিনটা হাইড্রোজেন তিনটা হচ্ছে এক্সট্রা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে, একটা ইন্টারমলিকুলার, একটা ইন্টারমলিকুলার শিটের আর একটা হচ্ছে ওয়াটার মলিকুলার হাইড্রোজেন বন্ড। তো এটা অনেক ই হয়ে যায়, এটা এটা ডিসলভ করা অনেক কঠিন হয়ে যায়, এটা হচ্ছে ডিসলভের প্রবলেম। আর একটা জিনিস হচ্ছে যে সেলুলোজ অ্যাম্পিফিলিক হয়, এটার হচ্ছে হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক পোর্শন দুইটাই একসাথে থাকে, যেটা আমাদের সমস্যা করে ডিসলভ করাতে। আর হচ্ছে এরপর আসছে ডেরিভেটাইজিং সলভেন্ট, যেটার হচ্ছে আমাদের সেলুলোজের ব্যাকবোনের
কোভ্যালেন্ট বন্ডগুলোকে ইনডিউস করি আর এটা মডিফিকেশন রিমুভ করা ইজিলি হয়, আর নন ডেরিভেটাইজিং এ হচ্ছে গিয়ে ইন্টারমলিকুলার বন্ডগুলো ব্রেক হয়, ডিসলভ হয়, আর ডেরিভেটাইজিং এর সলভেন্ট এর মধ্যে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাকোয়াস সল্ট কন্টেইনিং, একটা হচ্ছে অ্যাকোয়াস কমপ্লেক্সিং এজেন্টস, আর হচ্ছে কতগুলো আছে যেগুলো হচ্ছে সেলুলোজ কন্টেইনিং, সেগুলো হচ্ছে সেলুলোজ নাইট্রেট, অ্যাসিটেট, ফরমেট, কার্বামেট, জ্যান্থেন, আর অ্যাকোয়াস সল্ট কন্টেইনিং এ লিথিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো ইউজ করা হয়, আর হচ্ছে অ্যাকোয়াস কমপ্লেক্সিং এজেন্টে হচ্ছে সিও, জেন, জেন, তারপর হচ্ছে নাইট্রেন, OH2 আছে, আর হচ্ছে ডিপি হচ্ছে আপ টু 50 পর্যন্ত থাকতে হবে, আর ডিপি কমলে আমরা বুঝতে পারবো যে ডিসলভ হয়েছে। এরপর হচ্ছে দুইটা টপিক আছে, এন মিথাইল মরফোলিন এন অক্সাইড NMMO আর NN ডাইমিথাইল অ্যাসিটামাইড DMAC, এই দুইটা লাস্ট সেকেন্ডটা হচ্ছে লিথিয়াম আয়ন সেলুলোজ, আর এর আগেটা হচ্ছে কি আমরা বায়োসেলে বিস্তারিত করবো, এখন আমরা তেমন পড়ি নাই। আর এরপর হচ্ছে আয়নিক লিকুইড, যেটা হচ্ছে কনভেনশনাল সল্ট, আর এটা হচ্ছে গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস এর নিচে থাকে, আর অন্য পলিমারকে রুম টেম্পারেচারে ডিসলভ করতে সাহায্য করে। এরপর আসছি হচ্ছে আমরা যে আমাদের সলভেন্টে মানে সেলুলোজ ডিসলভ করার ক্ষেত্রে মেইনলি মনে রাখতে হবে যে আমাদের সলভেন্ট রিকভারি করতে হবে, আর এগুলোর কোনো ট্রেস যাতে ফাইবারে না থাকে, তো এইটা হচ্ছে আমাদের মাথায় থাকতে হবে। এটা হচ্ছে দুইটা কারণে মাথায় থাকতে হবে, এগুলো ট্রেস ফাইবারে থাকলে ফাইবারের প্রপার্টিজও চেঞ্জ হয়, আবার এটা আমাদের জন্য অনেক কস্টলিও হয়। তারপর আসছে হচ্ছে স্পিনাবিলিটি, এটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ অফ এ ফিলামেন্ট, তো এখানে তিন ধরনের ফ্র্যাকচার দেখছি, কোহেসিভ ফ্র্যাকচার, ক্যাপিলারি ফ্র্যাকচার, মেল্ট ফ্র্যাকচার, তার মাঝে আর স্পিনাবিলিটি ডিপেন্ড করে হচ্ছে ডো ভিসকোসিটি আর স্পিনিং ভেলোসিটির উপর, আর হচ্ছে স্ট্রেস বেশি হলে ফিলামেন্ট স্টেবিলাইজ বেশি হয়, আর ভিসকোসিটি হাই হলে ফাইবার ব্রেক করে। তো আমরা একটা থ্রেড লেন্থ আর হচ্ছে ভেলোসিটি ভিসকোসিটি একটা গ্রাফ দেখছি, যেখানে আমরা তিন ধরনের জিনিস দেখছি, একটা হচ্ছে ক্যাপিলারি ব্রেকআপ, সেকেন্ডটা হচ্ছে কোহেসিভ ফ্র্যাকচার, আর একটা হচ্ছে থার্ডটা হচ্ছে কোহেসিভ ব্রেকআপ ডিউ টু ক্যাপিলারি ব্রেকআপ। তো এরপর হচ্ছে স্পিনিবিলিটি প্রবলেম আসছে, যেখানে হচ্ছে গিয়ে আমাদের ডিফরমেশনের কন্ডিশনটাকে অফ রাখতে হবে, আর কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে, আর এর জন্য হচ্ছে ভিসকোসিটি, সারফেস টেনশন, ডেন্সিটি এগুলোকে ঠিকঠাক মতো মেনটেন করতে হবে। আর এখানে হচ্ছে তিন ধরনের ফ্র্যাকচার এখন বর্ণনা আসবে, কোহেসিভ ফ্র্যাকচার হচ্ছে ইলাঙ্গেশন বেড়ে গেলে টেন্ডেন স্ট্রেংথ বেড়ে যায়, আর ড্র রেশিও থেকে এটা মেনটেন করা হয়, ড্র রেশিও থিকনেস যদি কমে যায় সেখানে আবার টেন্ডেন স্ট্রেংথ বাড়ে। তারপর হচ্ছে ক্যাপিলারি ফ্র্যাকচার, যেখানে হচ্ছে L/D এইটা একটা মানে এইটা একটা মেনটেন করতে হয়, যার ভ্যালু হচ্ছে পাই, থ্রেশহোল্ড ভ্যালু, এইটা যদি পাই থেকে বেশি হয় তাহলে এটা ব্রেকআপ হয়ে মানে ব্রেকআপ করে ফাইবার। দেন হচ্ছে আমাদের ডোভ ভিসকোসিটি, এখানে মানে ডোভ ভিসকোসিটি সবসময় মেনটেন করে রাখতে হবে ফর লং টাইম, এটা আমাদের এখানে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে বেশি টু হাই সারফেস টেনশন হলে এটা ব্রেকআপ করবে, আর ফ্লো ইনস্টেবিলিটি হলেও ব্রেকআপ করবে। দেন পরে আসতেছে মেল ফ্র্যাকচার, এটা হচ্ছে ইরেগুলার আউটফ্লো, আউটফ্লো ইরেগুলার হইলে আমাদের স্মুথ স্কিন থেকে আস্তে আস্তে শার্ক স্কিন, ডাইসুয়েল এভাবে হইতে হইতে মেল ফ্র্যাকচার ক্রিয়েট করে। আর হচ্ছে যখন সলিউশনটা এক্সিস্ট করে তখনও হচ্ছে পলিমারটা যখন স্কিন রিল্যাক্স হয়ে আসে তখনও চেঞ্জ হইতে পারে। আর আরেকটা সমস্যা হচ্ছে করোশন ইন দ্য নোজাল চ্যানেল, তো নোজাল চ্যানেল যেখান দিয়ে স্পিনারটের আমরা ফাইবার বের হয় সেখান দিয়ে যদি করোশন থাকে তখন এটা থিকনেস ভ্যারি করবে, স্পিনাবিলিটি প্রবলেম দেখা যাবে, জেড ডিরেকশনও চেঞ্জ করবে, আর মেল ফ্র্যাকচারও দেখা যাবে। আর এরপর হচ্ছে হাই স্পিনিবিলিটি থাকলে এক্সটেনশনাল ভিসকোসিটি বেড়ে যায়, আর এইটা হচ্ছে স্ট্রেন বাড়লে হার্ড বেশি হবে, এনট্যাঙ্গেলমেন্টটা বেশি হবে, যেটা আমাদের কমাইতে হবে, এটা এক্সট্রুশন রেট দিয়ে মেনটেন করা যায়। আর টেপোরা নাম্বার D=TC/TP, স্যার এটা দিয়ে কি বের করা যায় এটা পরে দেখতে পারিনি স্যার, আদুরি ওয়েল ডান, এটা তো কি বলা হচ্ছে শুধু ইয়া হয় নাই। How was it? How was the summary? This is just out of our imagination and both of us. Very good. Out of your imagination. Outstanding. Sir, আমরা পরীক্ষার খাতায় তো লিখবো না স্যার মনে হয়। পরীক্ষার খাতা কি হয়েছে তামজি? মনে হয় স্যার আমরা পরীক্ষার খাতায় তো লিখবো না, ও যে দুর্বল। পরীক্ষার খাতা এরকম লিখতেছ না, আচ্ছা ঠিক আছে, গুড। তার মানে তোমাদের থেকে এক্সপেকটেশন কিরকম তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে, এর থেকেও বেশি ঠিক আছে। আমি কি বলে হচ্ছে আজকে শেষ করি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা এই তিনটা গ্রুপ মিলে একত্রে নিব, হ্যাঁ।
এই সময়ে স্যার ওকে স্যার ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম।